আন্দোলন করছি তাদের অমানবিক দেখেছেন সেই আন্দোলন এবং একটা আমার নদীর সৃষ্টি করেছি যেটা গোটা ভারতবর্ষের মানুষ জানেন, গোটা পশ্চিম বাংলার মানুষ জানেন, সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্ব একসাথে এক ছাতার তলায় এসে আন্দোলন করেছেন। এটা আমাদের কাছে গর্ব, এটা আমাদের কাছে অহংকার। এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে চলেছি এবং বারবার বলছি সেই সব মানুষগুলোকে কুর্ণি জানাচ্ছি যারা আমাদের এই আন্দোলনের সাথে সাথ দিচ্ছেন। সেই সব অভিভাবককে আপনারা এই আন্দোলন সংগ্রামে চালিয়ে যাচ্ছেন, এই শক্তি আমাদেরকে আমাদের এই পথ ছাড়া আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলছে। আজকের এই সেই মহান মানুষটি জন্মদিন শতবার্ষিক স্মরণ করে আন্দোলন চলছে। সেই মানুষটি রবিবার আজকে প্রশাসনিক ভবন বন্ধ, কিন্তু পুলিশ স্টেশন জনসাধারণের জন্য সবসময় উন্মুক্ত। আমরা প্রশাসনিক ভবনে স্মারকলিপি প্রদান না করে সেই জন্য আমরা এসিপি সাহেবকে আমাদের স্মারকলিপি প্রদান করব। আমাদের এই যে চলমান আন্দোলন, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমাদের এই চলমান আন্দোলনে পুলিশের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। বিভিন্ন স্কুলের প্রধান ফটকের সামনে এই কোভিড পরিস্থিতিতে, কোভিড প্রোটোকল লাগু থাকার সময়ে যেভাবে আমরা আন্দোলন করেছি সেভাবে তখন পুলিশ এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, স্কুল কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছেন। সাংবাদিক বন্ধু এবং পুলিশের কাছে আমরা খুব সহযোগিতা পেয়েছি। আজকে প্রশাসনিক ভবন বন্ধ বলে একদিকে সেই জন্য, এবং আরেকদিকে আমরা পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের বার্তাও তার সঙ্গে স্মারকলিপিটা পৌঁছে দেওয়ার জন্যই পুলিশের কাছে যাওয়ার জন্য থানার উদ্দেশ্যে আমাদের মিছিলটা নিয়ে গিয়ে সেখানে মিছিলটা শেষ হয়। আমরা আমাদের আন্দোলন করছি শুধু ফি মকুবের জন্য নয়, ফি মকুবটা একটা আশু কারণ, প্রধান কারণ, কিন্তু আমাদের আন্দোলনের প্রকৃত অভিমুখ হচ্ছে বেসরকারি স্কুলগুলোর অনমনীয় অনড় মনোভাব, স্বৈরতান্ত্রিক মনোভাব, এবং অভিভাবকরা যে স্কুলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, সাইকেলের দুটো চাকার মতো তারাও যে একটা চাকা, তারাও যে স্টেক হোল্ডার, এই স্বীকৃতি আদায় এবং ভবিষ্যতে যাতে করে অভিভাবকদের সঙ্গে সলা পরামর্শ করে কথা বলে অভিভাবকদের মত নিয়ে যাতে স্কুল চলে এবং অভিভাবকরা যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এই স্বীকৃতি যাতে স্কুল কর্তৃপক্ষ দেন, এই আন্দোলনের প্রধান এবং শেষ অভিমুখ এবং সুদূরপ্রসারী অভিমুখ সেইটা। আশু অভিমুখ ফি, এই ফি মকুব করে একটি বেসরকারি স্কুল ইতোমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই দৃষ্টান্তকে আমরা অন্যান্য স্কুলের সামনে তুলে ধরেছি এবং আমরা এটা বলতে চেয়েছি, একটি বেসরকারি স্কুল যদি এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে আপনারাও ব্যবসায়িক মনোভাব ছেড়ে, অনমনীয় মনোভাব ছেড়ে, অমানবিক মনোভাব ছেড়ে আপনারাও কিন্তু চাইলে পারেন সেই মর্মে আলোচনা করতে পারেন। দুর্ভাগ্যের বিষয় তারা আমাদের কাছে কোনো আলোচনার পথ উন্মুক্ত করছেন না, আমরা শুধু বন্ধ দরজা এবং তাদের অসহযোগিতাই প্রত্যক্ষ করছি। আমার নাম অভিজ্ঞান দীক্ষিত, আমি এই আন্দোলনের একজন সাধারণ কর্মী।